বর্তমান বিশ্ব দুইটা ব্লকে ভাগ, একটা হলো মুসলমানদের ব্লক, ইমানি ব্লক, আর একটা হলো কাফের এবং কুফরি ব্লক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে গোটা বিশ্বের সব মানুষ মানবমণ্ডলী দুই ভাগে ভাগ হবে, ফুস্তাতু ঈমানিন লা নিফাকা ফিহি, একটা হলো ইমানদারদের ব্লক, মুসলমানদের ব্লক, মুসলমানদের দল, ওয়া ফুস্তাতু কুফরিন লা ঈমানা ফিহি, আর একটা হলো কাফেরদের ব্লক, কুফরি ব্লক, কাফেরদের সংগঠন, কাফেরদের ঐক্যজোট, কাফেরদের জোট, লা ঈমানা ফিহি, যেখানে কোনো ইমানদার থাকবে না, মুনাফেক বলতে কেউ থাকবে না। যারা এখন মুনাফেক, অচিরেই তারা কাফেরদের দলভুক্ত হয়ে যাবে, কাফেরদের মধ্যে চলে যাবে, মুনাফেকের কোনো স্থান ইসলামে থাকবে না। এমন সময় এসে গেছে, সামনে এই সময় আরো স্পষ্ট হবে। চলে গেল 31st night, এই 31st night, এটা তো খ্রিস্টানদের সংস্কৃতি এবং সেই সংস্কৃতি মিথ্যা ভুয়া। এই সংস্কৃতি তারা মুসলিম বিশ্বে পুশ করলো, নতুন বর্ষের আগমনকে শুভেচ্ছা জানানোর জন্য 31st night শুরু করা হলো। একই সময়ে মুসলমান যুবকদের দুই চরিত্র আমরা দেখলাম। এই দিবসকে উপলক্ষ করে একদল যুবক ঠিক নিজের বাপের টাকা খরচ করে যখন আতশবাজি করলো, নিজের পকেটের টাকা খরচ করে যখন দুর্বৃত্ত করলো, মদ এবং নারী নিয়ে গোটা রাতকে কাটিয়ে দিল, এটা একটা একদল যুবক এই দিকে চলে গেল। ঠিক একই সময় একই রাত্রিতে আর একদল যুবককে আমরা দেখলাম, যারা এসব নোংরা বাদ দিয়ে, এসব বেহায়াপনা বাদ দিয়ে, এসব খ্রিস্টানদের অধর্ম বিধর্মীদের সংস্কৃতি বাদ দিয়ে মুসলমানদের ইমানকে উজ্জীবিত করার জন্য, যুবকদের মধ্যে ইসলামকে চর্চা করার জন্য তারা একই রাত্রিতে ওয়াজ মাহফিল, ইসলামিক প্রোগ্রামের আয়োজন করলো। আলহামদুলিল্লাহ, দুইটা বলক স্পষ্ট হয়ে যাচ্ছে, কথা ক্লিয়ার। যুবক ভাইরা সাবধান, যুবকরাই ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় টার্গেট। তাদেরকে যদি হাত করা যায়, তাদের চরিত্র যদি নষ্ট করা যায়, এবং চরিত্র নষ্ট করার জন্য সকল আয়োজন তারা করে ফেলেছে, তাহলে মুসলমানদের নেতৃত্ব দেওয়ার মতো আর কেউ থাকবে না। এটা হলো ইহুদি এবং খ্রিস্টানদের প্রথম টার্গেট। এই জন্য আপনাকে বাছাই করে নিতে হবে, আপনি ইমানদারদের বলকে থাকবেন না কাফেরদের বলকে থাকবেন, আপনি শয়তানের দলে যাবেন না আদমের দলে থাকবেন, আপনি নমরুদের দলে যাবেন না ইব্রাহিমের দলে থাকবেন, আপনি মুসার দলে যাবেন না ফেরাউনের দলে যাবেন, আপনি আবু জেহেল আবুল হাবের দলে যাবেন নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে থাকবেন, এটা সময় এসেছে নির্বাচন করার, সময় এসেছে বাছাই করার। টাইম সময় আপনার আমার জন্য কারো জন্য অপেক্ষা করবে না। ওই যে শুনুন, আপনি নেতৃত্ব দিতে চান, নেতা হতে চান, সমাজের লিডারশিপ আপনার হাতে থাক, এটা আপনি চান, তাহলে চরিত্র নষ্ট করে নয়, নিজের চরিত্রকে রক্ষা করার মাধ্যমে দেশের জাতির নেতৃত্ব দিতে হবে। ইউসুফ আলাইহিসসালামের কাহিনী পড়েন, মুসলমানরা তো কোরআন পড়ে না। ইউসুফ আলাইহিসসালাম যুবক মানুষ, বিয়ে করে নেই, অবিবাহিত, সারা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফকে দিয়েছেন। মিশরের আজিজে মিশরের অভিজাত পরিবারের স্ত্রী, সুন্দরী, রূপসী, রূপে গুণে অনন্যা আজিজে মিশর, তার স্ত্রী মিশরের একজন বড় সেনাপতির স্ত্রী, রূপে গুণে লাবণ্যে অনন্যা, তিনি হযরত ইউসুফকে প্রস্তাব দিলেন কুকর্মের, দরজা লাগিয়ে দিলেন, 8টা দরজা বন্ধ, কেউ দেখবে না। ইউসুফ এখনো বিয়ে করেন নাই, টকবকে যুবক, যৌবনের উন্মত্ততা তিনি ভুগছেন, এখনো বিয়ে করেন নাই। এই মুহূর্তে একজন সম্ভ্রান্ত মহিলা, সুন্দরী রূপসী মহিলা, তার প্রাসাদের সব দরজা বন্ধ করে দিয়ে প্রস্তাব দিল। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওরাওয়াদাত হুল্লাতি হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতালাক ক্বালা মা'আযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানু মাসওয়াই। ওই সেই মহিলা, যেই মহিলা ইউসুফকে ফুসলাতে থাকলো, ইউসুফকে প্ররোচিত করলো, তার রূপের আগুনে ইউসুফকে পোড়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেল, ওয়াকাল্লাকাতিল আবওয়াব, 8টা দরজা বন্ধ করে দিল, ওয়াকালাত হাইতালাক, বলল ইউসুফ আমার কাছে আসো, কেউ দেখবে না, সব দরজা বন্ধ করে দিয়েছি, আমার কাছে আসো, তুমি আমাকে শান্ত করো। ক্বালা মা'আযাল্লাহ, হযরত ইউসুফের চরিত্র দেখেন, হযরত ইউসুফ বললেন, মা'আযাল্লাহ, হে মহিলা, আল্লাহর আশ্রয় চাই, আমি তোমার লোভে, আমি তোমার রূপের আগুনে
সামনে পড়তে পারবো না। আমার রব, আমার আল্লাহ, তিনি দেখছেন দুনিয়ার আটটা দরজা বন্ধ করে দিছো, দুনিয়ার সমস্ত মানুষের চোখকে ঢাকা দেওয়া যাবে, দুনিয়ার সমস্ত মানুষের চোখকে ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু আসমানে যিনি আছেন, আসমানের যে দরজা, সেই দরজাকে বন্ধ করতে পারবো না। আল্লাহকে ভয় করি, ইন্নাহু রাব্বি আহসানু মাসওয়াই, তিনি আমার সবচেয়ে উত্তম আশ্রয়স্থল, সুতরাং তোমার নিকট যেতে পারবো না, মাপ চাই, ক্ষমা করো। ইউসুফ আলাইহিস সালাম তার কাছ থেকে এড়িয়ে গেলেন। চরিত্র ইউসুফ আলাইহিস সালাম রক্ষা করলেন, জেলখানায় যেতে হলো, দীর্ঘদিন জেলখানায় থাকলেন, কারাবরণ করলেন স্বেচ্ছায় সানন্দে, নিজের চরিত্রের উপরে কোনো ধরনের ফুলের টোকা যেন না পড়ে এই জন্য তিনি কারাবরণ করলেন। আল্লাহ তাআলার অসীম মহিমা, যেই যুবক তার যৌবনকাল আল্লাহর ভয়ে হেফাজত করেছে, আল্লাহ তাআলা পরবর্তীতে বলে দিলেন, কাযালিকা মাক্কান্না লি ইউসুফ ফিল আরদি ইয়াতাবাওয়া মিনহা হাইসু ইয়াশা ইউসিবু বিরহমাতিন রহমাতিনা মান নাশা ওয়ালা নুদিউ আজরাল মুহসিনিন। হে ইউসুফ, তুমি তোমার চরিত্রকে রক্ষা করেছো, যেই মুহূর্তের চরিত্র রক্ষা করা সম্ভব নয়, ম্যাক্সিমাম যুবক পিছলে পড়ে যায়, ম্যাক্সিমাম যুবক তার চরিত্র ঠিক রাখতে পারে না, এই মুহূর্তে তুমি তোমার চরিত্র ঠিক রাখলে, যাও গোটা মিশরের রাজনীতির সমস্ত ক্ষমতা, সমস্ত কেন্দ্রের সমস্ত ক্ষমতা আমি আল্লাহ তোমার ইউসুফের হাতে দিয়ে দিলাম। সুতরাং চরিত্র ধ্বংস করে নয়, নামাজ নষ্ট করে নয়, সব ঘরনার লোকদের সাথে চলাফেরা করার মাধ্যমে নয়, নিজের আদর্শ চেতনাকে বিক্রি করে নয়, বরং ইসলামী আদর্শ, ইসলামী চেতনায় উজ্জীবিত হয়ে কোরআন এবং হাদিসের আলোকে জীবন গঠন করে, নিজের চরিত্রের সম্পূর্ণরূপে সংরক্ষণ করে, হযরত ইউসুফ আলাইহিস সালাম যেভাবে মিশরের সর্বোচ্চ ক্ষমতায় আসীন হয়েছিলেন, আমাদের যুবকদেরকে হযরত ইউসুফের চরিত্রে চরিত্রবান হয়ে নিজের চরিত্রের হেফাজতের গ্যারান্টি নিয়ে সেই জাতির দেশের নেতৃত্ব দিতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ। আমরা চরিত্র নষ্ট করে নয়, ওই স্মরণ করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার আগে পৃথিবীতে, হযরত ঈসা আসার পরে, মাঝখানে এই পৃথিবীতে দুইটা মহা ঘটনা ঘটছে, যেই দুইটা ঘটনার কথাই আল্লাহ তাআলা কোরআনে বলছেন এবং দুইটা সূরা স্বতন্ত্রভাবে নাজিল করছেন। একটা হলো সূরাতুল কাহফ, আসহাবে কাহাবের ঘটনা, আর একটা হলো সূরাতুল বুরুজ, আসহাবে উখদুদ, গর্তওয়ালাদের ঘটনা। রোমান সাম্রাজ্য, যারা শিক্ষিত লোকজন তারা ভালো জানবেন, রোমান সাম্রাজ্য তারা প্রথমত ছিল প্যাগানিজম, প্রকৃতি পূজারী, একটা গাছের দেবতা বানায় পূজা করত, চন্দ্রের দেবতা বানায় পূজা করত, মূর্তি বানায় পূজা করত, তারকার মূর্তি বানায় পূজা করত, এটা হলো প্রকৃতি পূজারি ছিল রোমান সাম্রাজ্য। ঈসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে আসলেন, অনেকেই দাওয়াত কবুল করলো। রোমান সাম্রাজ্যের মন্ত্রী পরিষদের কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তা, তারা হয়তো বাদশার উপদেষ্টা অথবা মন্ত্রী পরিষদের উচ্চ পদস্থ কর্মকর্তা ব্যক্তি, ছয় কিংবা সাতজন কিংবা পাঁচজন যুবক, টকবাগে যুবক, তারা সর্বপ্রথম হযরত ঈসার দাওয়াত কবুল করলেন। রোমান সাম্রাজ্যের, রোম সম্রাটের, রোম সাম